তো গাইস, আজকের আমার এই ভিডিওটা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো তাদের পরীক্ষার আগের এক্সপেরিশনটা কি হয়, তো আজকে আমি সেটা তোমাদের সামনে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত। পরীক্ষার মাত্র 2 মাস বাকি, কোনটা পড়ব, কি বই পড়ব সেটাই মাথায় আসছে না। ইংলিশ না বাংলা না ইতিহাস না অঙ্ক না এডুকেশন, কি পড়ব? এতদিন তো স্কুলে যেতাম, টিউশন যেতাম, এই মেয়েকে বলতাম ইস কি মাল যাচ্ছে গো, ওই মেয়েকে বলতাম ও কি লাগছে। এই সামনের 2 পৃষ্ঠা মনে হচ্ছে আমি পড়েছিলাম। আর এইগুলো কি এসব? তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি। এই বইটা মোটামুটি পড়া কমপ্লিট, বই তো সবই পড়লাম, কিন্তু কি পড়লাম তাই না? কালকে 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 ঘুম লেগে গেছে। কটা বাজে বাবা? রাত 10টা বেজে গেছে পড়তে পড়তে, রাত 10টা। আর পড়বো না, এবার শুয়ে পড়ি, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। কাল আবার সকালে উঠে পড়তে হবে, এখন অনেক বই আছে শেষ করতে হবে। আর মাত্র 2 সপ্তাহ পরীক্ষাটা বাকি, কি করব মাথায় আসছে না, কিছুই তো পড়া হয়নি। রাহুলকে একটু ফোন করে দেখি। মালটা ফোনই ওঠায় না, কে ফোন করে এখন? হ্যালো, হ্যাঁ ভাই, কি করছিস? পড়ছিস? না রে ভাই, আমার পড়া একদম অল কমপ্লিট, একদম যা পরীক্ষা দেবো না সালা, পুরো একদম ফার্স্ট হয়ে যাবো ভাই, কোনো চিন্তা নেই, নো টেনশন, ডোন্ট ওয়াইন। ও আচ্ছা আচ্ছা, এখন সব গান টান শুনতে ভালো লাগে না, বুঝলি ভাই? তুই রাখ, আমি পড়ছি, তুই পড়ে নে, পড়ে নে, রাখ। ফোনটা কেটে দিল, কে জানে ওই পড়ছে, আমি যে কি করছি। পড়তে হবে, পড়তে হবে, মুখ ধুয়ে রাত্রে পড়তে হবে। এখন একটু টুকলিবাজি বন্ধুর কাছে ফোন করি, দেখি ওর কাছ থেকে কোনো ইনফরমেশান পাওয়া যায় কি। টুকলি বন্ধুর কাছে ফোন করতে হবে। কে ফোন করে আবার এ সময়? হ্যালো, হ্যাঁ ভাই, এখন কি করছিস? কি করছি? হ্যাঁ এই পড়ছি। টুকলি করছিস? হ্যাঁ 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 টুকলিই করছি। আরে ভাই, আমি কি করব ভেবে পাচ্ছি না। ঠিক আছে, আমি তোকে বলে দেবো। ও আচ্ছা। আরে ভাই, তুই ভাই রাখ ভাই, আমি এখন ভীষণ ব্যস্ত আছি, বুঝতে পারছিস না, টুকলিগুলো করার পরে আবার পড়তে হবে। ঠিক আছে, দেখি আমিও তাহলে টুকলি করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কর কর। ঠিক আছে, এটা মনে হচ্ছে পড়বে, এটা ভালো করে রেখে দিতে হবে। ছোটোবেলা থেকে এই করেই আজকে এই পর্যন্ত এসেছি, এখন উত্তীর্ণ হতে হবে অনেক। মাই লাভ টুকলি, আবার একটা কাটতে হবে। কাল তো পরীক্ষা, অনেক রাতই হলো, 12টা বাজে, আর ভালো লাগছে না, আর পড়বো না, কাল উঠে পরীক্ষা দিতে যেতে হবে বেশ সেজে স্টাইল দিয়ে। আমার একটা বন্ধুকে ফোন করে দেখি ও কি বলে, পড়ছে কিনা, বন্ধুদেরকে ফোন করি। কে আবার ফোন করে এখন? হ্যালো, হ্যাঁ ভাই, পড়ছিস? না না, আমি পড়ছি না, আমি এখন এই বসে আছি, আমি পড়ছি না, আজকে আমি একদমই পড়িনি, পড়তে ভালো লাগে না। কী পড়বো, যা হবে দেখা যাবে পরীক্ষার পরে, ফেল করবো ফেল করবো ওসব আমি চিন্তা করি না, ওসব চিন্তা করি না, যা হবে পরে দেখা যাবে। পড়বো হয়তো রাত 1টা 1.5টা 2টো পর্যন্ত একভাবে পড়বো। হ্যাঁ ভাই, তুই পড়, আমি আসি, পড়তে ভালো লাগছে না এখন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক তোমাদের জন্য। আর আমি নেক্সট পার্ট নিয়ে আসব, নেক্সট পার্ট টানবো, মাধ্যমিক ফেল করার পরে বা পাস করার পরে কি এক্সপেরিশনটা হয় সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি এই ভিডিওটা শেয়ার করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। হয়তো আমার রোস্টিং ভিডিও শেয়ার করতে তোমাদের প্রবলেম হতো, কারণ রোস্টিং ভিডিওতে একটু মানে বাজে মিন করে কথা বলতে হয়। তো আশা করি এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারবে। আর যদি তোমরা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তাহলে ডিসক্রিপশনের প্রথমে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো একটাই কথা তোমাদের কাছে, এটা ভিক্ষে চাওয়ার, সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করো।